আসসালামু আলাইকুম প্রিয় চট্টলাবাসী, আপনারা যখন আমাদেরকে বলেন যে আমরা ডিসপ্লে লাগানোর কথা, প্যানেল অথবা ডিসপ্লে, সেটা বাসায় আমরা কখনোই লাগাই না। কারণ ডিসপ্লে লাগাতে হলে এটা একটা অনেক ঝামেলার একটা কাজ, সেই জন্য সেই কাজগুলো আমরা বাসায় করতে পারি না। তো আজকে আমরা 55 ইঞ্চি সনি ব্রাভিও 4K একটি টিভির প্যানেল লাগাব। এই প্যানেলটা ভাঙা, ওই যে ভাই একটু কাছ থেকে দেখেন, এই যে স্পটটা, যদি কখনো কারো টিভিতে এই ধরনের দাগ আছে, গ্লাস ভালো থাকে, সেই ক্ষেত্রে এগুলো রিপেয়ার করা যায়, তবে বাসায় হয় না। এগুলো সিটি কলেজের এখানে নিয়ে আসতে হয়, এখানে আসতে মেশিনের মাধ্যমে কাজ করানো যায়। তবে এই ধরনের দাগ অথবা ভাঙা কিছু ছুরি মারা, ওই জিনিসগুলো রিপেয়ার কখনো হয় না। তো আপনারা দেখতে থাকেন, আমরা পুরো টিভিটা খুলবো, প্যানেলটি চেঞ্জ করার সময় যত ঝামেলার কাজ আছে আমি দেখাবো আপনাদের। পুরো টিভিটা ফিটিং হলো, প্যানেলটি বসানো হলো। এই হলো টিকন, নতুন প্যানেলের যে টিকনটা ছিল সেই টিকন। আমরা সব ধরনের কাজই বাসায় করে থাকি, যদিও বা শুধু প্যানেল চেঞ্জের ক্ষেত্রে বাসায় সম্ভব হয় না। এক পিস প্যানেল করে বাসায় নিয়ে যাওয়া সম্ভব না, আবারও বলতেছি আমি, কখনোই সম্ভব না। আর আমরা চট্টগ্রাম শহরের ভিতরে সম্পূর্ণ হোম সার্ভিস করে থাকি, সেই ক্ষেত্রে আমাদেরকে দিতে হয় আপনার টেলিভিশনের কী সমস্যা তার একটি ভিডিও,
প্লাস টেলিভিশনের মডেল নাম্বার, আপনার লোকেশন, এই তিনটা তথ্য দেওয়ার পরে আমি কাজের ব্যাপারে প্রাথমিকভাবে একটা আইডিয়া দিই খরচের ব্যাপারে। সেই আইডিয়াতে খরচের ব্যাপারে যদি আপনার সম্মতি এখন, মানে আমি যে কথাটা বলবো সেই কথাটা যদি আপনারা রাজি থাকেন, সেই ক্ষেত্রে আমরা বাসায় যাওয়া হয়। আর আমরা কাজ হলে তারপর বিল নিই। যদি কোনো কারণবশত সাথে দুই চার পাঁচটা টিভি কাজ না হয়, সাথে পাঁচটা টিভি না হয় এটা স্বাভাবিক, যেটা না হয় সেটা আমরা 500 থেকে 1000 টাকা আমাদের একটা চার্জ নেই, যেটা গাড়ি ভাড়া প্লাস আমাদের সার্ভিসেস 500 থেকে 1000 টাকা সেটা হয়, সর্বনিম্ন 500, সর্বোচ্চ 1000 টাকা কাজ না হলে। সেটা আমরা আগে ভাগে বলে দিই, অথবা অনেক সময় বলিও না। তো আমাদের বেশিরভাগ কাজে আমরা যে টার্গেট করে চলে যাই সেই টার্গেটে হয়ে যাই। আর প্যানেলের কিছু কাজ থাকে যে কাজগুলো বাসায় আসলে হয় না, কারণ এটা একটা মেশিনের কাজ, মেশিন তো আর বাসায় নিয়ে যাওয়া সম্ভব না, মেশিনটা অনেক বিশাল একটা মেশিন। তো আমরা টিভিটা পুরো ক্লোজ করলাম, আমি আপনাদেরকে আবারও মডেল নাম্বারটি দেখিয়ে দিলাম। ইনশাল্লাহ আমাদের প্যানেলটি লাগানো কমপ্লিট হয়েছে। তো এই ধরনের আমরা যখন প্যানেল লাগাই সেটা 32 হোক, 43 হোক, 55 হোক, সেটা বাসায় লাগানো কোনোভাবেই সম্ভব না। প্যানেল যদি লাগাইতে হয় সেই ক্ষেত্রে আপনারা, আমাদের ঠিকানা হলো সিটি কলেজের এখানে শপি সুপার মার্কেট, সেই মার্কেটে আপনাদের নিজ দায়িত্বে নিয়ে আসতে হবে, অথবা আমাদের হাতে হ্যান্ড ওভার করলে আমরা কাজটা করে আবার বাসায় আমরা পৌঁছিয়ে দিব। তো এখন দেখেন আমাদের ছবিটা। আর কিছু কিছু প্যানেল আছে 4K, যেগুলো আমরা টিভি না খুলে প্যানেলের রেটটা বলতে পারি না, তো সেই ক্ষেত্রে টিভি খোলার পরে রেটটা বলা যায়। আর কিছু আছে আমাদের জানা, যেগুলো আছে আমরা সেগুলো রেটটা আমরা দিয়ে দিই, আপনারা চাইলে রেটটা আপনাদেরকে আমরা দিয়ে দিই। অনেকে ভাবে কি যে প্যানেল পরিবর্তন করার পরে সেই ক্ষেত্রে কালারের কোনো ব্যাস কম হয়, আদৌ না, কালার সেম ঠিক থাকি যায় অরিজিনালের মতন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।